নমস্কার বন্ধুরা, পপি কিচেন ভাবে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। পপি আজকে ভীষণ ভীষণ ব্যস্ত সকাল থেকেই, কারণ আজকে ওই টালিগঞ্জ থেকে ফুকুমনির হোম ডেলিভারির যিনি নায়িকা তিনি আসছেন আমার বাড়িতে, আমাদের পপির সাথে রান্না করবে, খাওয়া দাওয়া হবে, তো সেই জন্য সকাল থেকে সবাই খুব ব্যস্ত। কালকে দেখেছেন যে ঘর বাড়ি পুরো পরিষ্কার করা হয়েছে, আর পপি গেছে রান্নার কাছে সেখানে জোগাড় যন্ত্র করতে, আর আমার হাতে থলি ধরি দিয়েছে। দেখি কি কি বাজার করি, যেহেতু স্পেশাল গেস্ট আসছে, 8 জন আসবে, তো ওনাদের জন্য ভালো মন্দ খাওয়া দাওয়া সবকিছু ব্যবস্থা আমাদেরকে করতে হবে। না, তোমাকে যেতে হবে না। আর আতিথিয়তার যেন কোনো রকম খামতি না হয় পপি কিচেনের তরফ থেকে, আমরা সেইটা আপনার চেষ্টা করব। প্লিজ আজকে ভ্লগটা আপনারা দেখতে থাকুন, একটা জম্পেস ভ্লগ হতে চলেছে। সবাই ব্যস্ত কাজে, এখন যাবো বাজারে, বাজারটা একটু ঘুরে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো আসুন বাজারটা প্রথমে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। বাড়িতে চা করার কারো সময় নেই, দোকানে চা খাচ্ছি বাজার করতে এসে। আর কাকা খুব ভালো চা বানায়, এর আগেও দেখিয়েছি আপনাদেরকে কাকাকে। প্রচুর ব্যস্ত সকাল থেকে, হাটের ভিতরে ঢুকে পড়েছি, টাটকা তাজা সবজি আর মাছ। কত হয়েছে? না না, এক কিলো হবে না। এদিকে এদিকে আমি চারটে নিলাম। হ্যাঁ, কাট একশো, কাট একশো করে অসু বাদ দাও তো। লাল লাল টমেটো, সবজি বাজার হয়ে গেছে, এবার মাংস নেব, খাসির মাংস। অর্ধেক রাস্তা চলে এসছেন ওনারা, এবার বাড়ি যাওয়ার অপেক্ষা চলে গেছে। খেজুর সবজি নেওয়া শেষ, এবার আমরা মিষ্টি কিনবো, সেই মিষ্টি মুখে চলে এসছি আমরা আবার। সকালবেলা বিড়ি খাচ্ছিস? হয়ে গেছে মিষ্টি কেনা, সে ভাই ফোটা থেকে একই দাম। দামটা কমাও। হ্যাঁ, দাম তো কমাবো, অবশ্য কমাবো। আমি তোমার দোকান দিয়ে সবসময় নিই, বুঝতে পারছো তো? মাংস যা দুবো খেয়ে তো অবশ্যই খেয়ে বলে যে একটা খাসির মাংস খেয়েছি। সবজি, মাংস, মাছ, গলদা চিংড়ির মালাইকারি, খাসির মাংস, মিক্সড ভেজ, বাসমতি চালের ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল, অনেক কিছু আইটেম আছে আজকে। চলুন বন্ধুর বাড়ি যাই। গরম গরম ফুলকো লুচি, ছোলার ডাল নারকেল কুচি দিয়ে, আর হচ্ছে ফুলকপির তরকারি, মিষ্টি, সুজি, এগুলোই হচ্ছে জল খাওয়ারে। আর দুপুরে কি কি রান্না হবে সেটা আপনাদের একটু পরে বলছি। আমার ননদ এসছে, শাশুড়ি মা এসছে, ওইদিকে সবাই মিলে কাজ করছে। আমার ফাটা পয়সা, আমার
এখন রসুন ছাড়াবে ওর দায়িত্ব আজকে মাংসের জন্য রসুন চিকেন হবে মাটন হবে মাছ হবে সবকিছু হবে রসুন ছাড়াতে পারবি তো এমন বলছি যেন কোনোদিন করিনি চা 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 আমি একটু রেডি হয়ে নি সকাল থেকে এখনো জল খাওয়ার সময় পাইনি দাদু একটা ধুতি পরে আসো ভালো নায়িকার সঙ্গে ছবি তুলবে যে আমার আর পাপার পাঞ্জাবিটা একই কেমন লেগেছেন বলবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন গুড বাই বন্ধুরা আমাদের সবকিছু তৈরি সব রেডি এখন জল খাবারের কাজ চলছে এবার ওনারাও চলে এসেছেন কাছাকাছি বাস স্ট্যান্ডে আমরা যাব রিসিভ করতে আপনারা দেখতে থাকুন পুরো ভ্লগটা খুব ভালো লাগবে আমরা এদিকে চিপসের জন্য লুচি খাচ্ছি আমি এদিকে আলু ফুলকপি তরকারিটা করে নিয়েছি সবই হয়ে গেছে টিফিন মোটামুটি খুব ভালো রান্না হয়েছে ওনারা কে খুব প্রশংসা করবে একদম সিওর আমার বোনও খুব ভালো রান্না করে এই যে ফুলকপি তরকারি আর ছোলার ডাল সকাল থেকে খুব জোর খিদে পেয়েছে সময়ই পাইনি খাওয়ার তাই ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি ওনারা আসলে তার খেতে টাইম পাবো না বাজারটা শুধু করে নিয়ে এসছে নিয়ে এসে খাওয়া শুরু করে দিয়েছে আমি এখনো খাওয়ার সময় পাইনি সকাল থেকে প্রচুর দে করছে না খাইয়ে দিতে হচ্ছে নায়িকাকে বাবারে পপি তো মেন পপি তো সেলিব্রিটি এত বড় সেলিব্রিটির সঙ্গে পপি এখন কথা বলবে আলাপ পরিচয় করবে দুজনে রান্না করবে বিশাল ব্যাপার গরম আছে বন্ধুরা ওনারা চলে এসেছেন বাস স্ট্যান্ডে ফোন করেছিলেন আমরা যাচ্ছি এবার ওনাদেরকে আনতে রিসিভ করতে আপনার সঙ্গে থাকুন তো এত বড় একজন ফিল্ম মানে ফিল্ম স্টার বলতে গেলে আসছেন আমাদের বাড়িতে সবাই খুব এক্সাইটেড আমার বোন আরে সবাই এসছে দেখার জন্যে আপনারাও দেখতে পাবেন পপির সাথে প্লিজ পুরো ভিডিওটা দেখবেন এসে গেছেন ওনারা গাড়িতে চলে এসছে দিদি ভাইরা আপনারা দেখতে দেন ইনি হচ্ছে সুমন দা নমস্কার আর কোথায় আসছে দিদি ভাই আরে চলে এসেছে আপনারা দেখলেন তো আসার পর প্রথমে জুস দিয়েছি এবার আমরা রান্নাঘরের দিকে রওনা দেবো দিদি ভাই এখন মেকআপ করছে তারপরে এবার সাইট সিন অবশ্যই হবে নদীর ধার যাবো আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন ওখানে একটা গাছে মোচা কাটা হবে জলের বোতলগুলো কোথায় গেল সকালের জল খাওয়ার পালা শেষ এবার দুপুরের জন্য সব আয়োজন চলছে ওইদিকে কাটাকাটি চলছে দেখুন আমি ঠিক করছি আমি ঠিক করে নেবো কোনো অসুবিধা নেই
আমরা দুজনে এখন যাবো রান্নাঘরে, রান্না করবো দুজনে একসঙ্গে মিলে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন। দাদা ভাই, এই দিকটা শেষ বর্ডার হচ্ছে হাওড়া, ও ওই দিকটা হচ্ছে পূর্ব মেদিনীপুর। জাস্ট এই পুলটা ক্রস করলে ওয়েলকাম টু পূর্ব মেদিনীপুর। হ্যাঁ, আমরা এখন মেদিনীপুরে যাব। আমি একদম হাতে কাজ নিয়ে রেডি, আর ক্যামেরা নিয়ে রেডি, কারণ এবার যাব মোচা কাটতে আমি আর দিদি ভাই দুজনে মিলে। ওই যে দিদি ভাই এখন ফোনে কথা বলছেন। পারফেক্ট, কি কথা, ভালো আছো তো? অনেকটা হাঁটার পর, অনেকটা কষ্টের পর আমরা একটা মোচা পেয়েছি। তো এরপর আমি ওই মোচাটাকে কাটবো। হ্যাঁ, আপনারা দেখলেন দিদি ভাই মোচা কাটলো। এবার আমরা দুজনে মিলে রওনা দিয়েছি রান্নাঘরের দিকে। এবার রান্না শুরু করবো ওখানে গিয়ে। কলকাতায় বেসিক্যালি এরকম প্রকৃতির দেখতে পাওয়া যায় না আজকাল। সব জায়গাগুলো একদম বিল্ডিং বাড়ি হয়ে গেছে। তো ভালো লাগছে এখানে এসে, বেশ ফ্রেশ এয়ার, মানে গরমও লাগছে না। তারপর আবার আজকে ওয়েদারটাও অসাধারণ হয়ে আছে, তো ভালো লাগছে। সবাই দেখছো তো? কলা বাগান থেকে আমরা মোচা কেটে নিয়ে চলে এসেছি পপির রান্নাঘরে। এরপর আমরা রান্না করব, দেখতে থাকো। এরপর এগুলোকে কুচি কুচি করে কেটে আমি জলে দিয়ে দেবো। আপনাদের দাদা তো আজকে আর ক্যামেরা করতে পারছে না, তো ব্লগের ভিডিওটা আমার ভাই করছে, এই যে জয়েশ। এই সব, চলুন চলুন এগিয়ে চলুন। ওই দূর থেকে একটু আস্তে আস্তে আস্তে, শুটিং চলছে, প্রবলেম হচ্ছে আমাদের সাউন্ডের। তো আজ বাবলুদা আমাদের ক্যামেরাম্যান, দেখুন পুরো ক্যামেরা হাতে বাবলুদা আজ ক্যামেরা করছে। আর এই যে ফুটফুটে কিউট, এই তোর নাম কি বল? বুঝতে পারছি না, জান্না পারভিন। বাহ, কি সুন্দর নাম! যেরকম কিউট নাম সেরকম কিউট দেখতে। তুই পাশে বসো, কথা বলো। ও ঠাকুমা, ও ঠাকুমা, হোম ডেলিভারি খাবেন নাকি? কি খাবে, কি দিবে দাও? খাবো ও মোচা রান্না হচ্ছে তো, মোচাই খাবো। খুকুমনি হাতে রান্না খাবে তো? হ্যাঁ, নালে সেই শিল লড়াই বেটে শেষ করে চার চলি করে পাঠিয়ে দিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই গ্রামে আসলাম, অভিজ্ঞতা শুটিং চলছে। আমি এখানে এখন মাছ ধরতে ব্যস্ত। আমি শুনেছি নাকি বড় বড় মাছ আছে, দেখি কি হয়। বন্ধুরা, আমার ভীষণ ভালো লাগছে আমাদের খুকুমনি দি আমার আমাদের গ্রামে এসেছে রান্নার কাছে। আমি প্রতিদিন সন্ধ্যে 6:30 আমি খুকুমনি দেখি, আমাকে ভীষণ ভালো লাগে। খুকুমনি দির ডায়লগটা আমার প্রচুর ভালো লাগে। পেঁপে দিয়েছে পেঁপে, হ্যাঁ পুরোটা বলো, পুরোটা বলো, বলতে পারিনি আমরা। তাহলে পেঁপে দিয়ে চেপে, পেঁপে দিয়ে চেপে, হামান দিস্তায় ছেচে, হামান দিস্তায় ছেচে, শিল নোড়ায় বেটে, শিল নোড়ায় বেটে, চাটুতে সেকে, চাটুতে সেকে, একেবারে পাঁচ মিশালি ঘন্ট বানিয়ে দেবো, একেবারে পাঁচ মিশালি ঘন্ট বানিয়ে দেবো।
নাম মনে রাখবেন, কুকুমনি। আর দেখবেন, বলে দাও, 6:30 থেকে দেখবেন, অবশ্যই 6:30 থেকে, রোজ সন্ধে 6:30 থেকে, সোম থেকে রবি, প্রতিদিন সন্ধে 6:30। হ্যাঁ, চার জলসার পর্দায় বলো কিছু, বলো কি বলবো, কলা পাতা কাটছি। হ্যাঁ, রাখছি আমি পরে খাবো। কুকুমনিকে নিয়ে বাড়ি চলে এসেছি, তারপরেও দেখুন বাড়ির বাইরে কত লোক জড়ো হয়ে গেছে। চিংড়ি মাছের মালাইকারি, রান্না খারাপ হলে কিন্তু বলবেন না। এবার আছে খাসির মাংস, আছে দাও দাও দাও, তুমি দাও, দিদি কেমন লাগলো? অসাধারণ লাগলো, মানে আমি সারাটা দিন আমার খুব ভালো কেটেছে। থ্যাংক ইউ, মানে আমাকে এত ভালো একটা দিন উপহার দেওয়ার জন্য, আর এত ভালো ভালো খাবার খাওয়ানোর জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো করে একসঙ্গে হাত ধরে দিদি ভাই, কফি কিচেনের তরফ থেকে আপনার জন্য একটা ছোট্ট উপহার, ভালো থাকবেন। আর এটা আপনার জন্য। তো বন্ধুরা, সবই কিছু আপনাদের জন্য সম্ভব হয়েছে। আজকে কুকুমনি এসেছে পপি কিচেনে, এটা সত্যি একটা গর্বের বিষয়। আপনারা সবাই কুকুমনির হোম ডেলিভারি যে সিরিয়ালটা, আপনারা অবশ্যই দেখবেন, ওনাদেরকেও সাপোর্ট করুন, ওনাদেরও চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর কুকুমনি হোম ডেলিভারি দেখতে ভুলবেন না, রোজ সন্ধ্যে 6:30 প্রত্যেক দিন, সোম থেকে রবি, শুধুমাত্র চার জলসার পর্দায়। ধন্যবাদ। ভুলে গেলাম আগে। তো বন্ধুরা, আজকের মতন ব্লগটা শেষ করছি। কুকুমনি চলে গেছে, এবার আমরা সবাই স্নান করে খাওয়া দাওয়া করবো। আর পপির অবস্থা খুব খারাপ, সারাদিন এত কর্মব্যস্ত। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাই ওনারা চলে যাওয়ার পর আমরাও সবাই বেশ মজা করে খাওয়া দাওয়া করলাম। আপনাদের দাদা দেখুন মুখ চলছে না, এই হচ্ছে